হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং অ্যান্ড দ্য বিউটিফুল। আজকে যে ভিডিওটা আছে এটা অনেকই, আমি সবসময় বলি ইউজফুল ভিডিও, বাট সিরিয়াসলি এটা অনেক ইউজফুল ভিডিও হচ্ছে, কেননা এটা একটা কমন প্রবলেম হয়ে গেছে সবার মধ্যে আজকের ডেটে, যেটা কি হচ্ছে ডার্ক সার্কেলসের প্রবলেম। ডার্ক সার্কেলস মানে খুব বেশি বেড়ে যাচ্ছে, মেবি স্ট্রেসফুল লাইফস্টাইলের জন্য বা লেট নাইট শোয়ার জন্য বা যা কিছু হোক, ডার্ক সার্কেলস অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেটার জন্য আমার এখন ডার্ক সার্কেলস যে আপনারা দেখছেন, এখনও আমার নিচে ডার্ক সার্কেলস আছে, বাট এটা আপনারা এখন জাস্ট 20% দেখছেন। আমার ডার্ক সার্কেলস মানে এত বেশি ছিল, পুরো এইখান অবধি ছিল নিচে অবধি, 80% আমার কিওর হয়ে গেছে। আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, মানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইউজ করেছি, যেগুলো মানে খুব বেশি যেটা বলতে পারি নাম আছে যে এটা এটা ইউজ করলে ডার্ক সার্কেলস একদম চলে যাবে, বাট এরকম কিছু হয় না। আমি ভালোভাবে এক এক দু মাস ইউজ করে দেখেছি, কিন্তু কিচ্ছু লাভ হয়নি আমার, কিচ্ছু হয়নি। তারপরে হ্যাঁ, বাড়িরও অনেক রেমেডিস থাকে, যেরকম আলুর স্লাইস করে ওটাকে চোখের মধ্যে লাগিয়ে রাখলে বলে ডার্ক সার্কেলস চলে যায়, বাট এটা আমরা ডেইলি লাইফে মানে ইউজ করা যায় না, করতে পারি না, অ্যাকচুয়ালি করা যায় না, করতে পারি না। তো আমরা এটাই মানে ভাববো যে কি এরম কোনো একটা প্রোডাক্ট হোক, আমরা এটাই চাইবো যে একটা এরম প্রোডাক্ট হোক যেটা আমাদের ইউজফুলও থাকুক, ডার্ক সার্কেলস ঠিকও করে দিই, আর আমাদের কোনো রকমের স্কিনে কোনো প্রবলেমও না হোক। তো আমি অনেক রিসার্চ করে অনেক সার্চ করেছি, তো আমি একটা প্রোডাক্ট মানে ইউজ করা স্টার্ট করেছি গত ছ মাস ধরে, আর ট্রাস্ট মি আমার অনেক 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 বেনিফিট পেয়েছি আমি। মানে আমি এতগুলো প্রোডাক্ট ইউজ করে একদম থকে গেছিলাম, আমি ভাবছিলাম এবার বোধহয় আর আমার ডার্ক সার্কেলস কোনো দিন ঠিক হবে না, কেন কি ডার্ক সার্কেলস একটা এরকম জিনিস হয় যেটা একবার যদি হয়ে যায় না, তো ওটা ঠিক করা অনেক অনেক মুশকিল থাকে, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে কি আমার বোধহয় আর ঠিক হবে না, তো আমি ভাবলাম যে কি আমি কী করে, তাও আমি স্টার্ট করলাম সার্চ করা যে এরকম কোনো একটা প্রোডাক্ট যেটা কি সত্যি করে জেনুইন হোক, ভালো হোক ডার্ক সার্কেলসের উপরে। তো আমি এই প্রোডাক্টটা ইউজ করা স্টার্ট করলাম, এটা DCR লোশন, ডার্ক সার্কেলস রিমুভার এটা নাম হচ্ছে। এটা করে রিডিউসেস অ্যাপিয়ারেন্সেস অফ ডার্ক সার্কেলস, রিডিউসেস পাফিনেস অ্যান্ড সোয়েলিং, যেটা সকালে উঠে অনেকের যেরকম পাফিনেস হয়ে থাকে, সোয়েলিং হয়ে থাকে, ওইটা ঠিক করে, তারপরে ডার্ক সার্কেলসও ঠিক করে। এটা অনেক বেশি ইউজফুল হচ্ছে, আমি লাস্ট 6 মান্থস থেকে এটা ইউজ করছি, আর আমার 80% ডার্ক সার্কেলস ঠিক হয়ে গেছে, 80%। মানে এই ব্র্যান্ডটা আই ডোন্ট নো অনেকে জানে কি জানে না, মেবি এটা অনেকই আননোন ব্র্যান্ড হচ্ছে, বাট এটা অনেক ইউজফুল হচ্ছে, অনেক ভালো হচ্ছে, আমি ভালো রেজাল্ট পেয়েছি, এই জন্য আমি আপনাদের এটা রিভিউ দিচ্ছি। আর এটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে অ্যাজ ইউজুয়াল, আর এটার লিঙ্ক আমি পেলে অবশ্যই এটার লিঙ্ক হ্যাঁ হবে আমি নিজের ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো। এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করা উচিত আর এটা কী লিকুইড ফর্মে থাকে একদম। এটা এটাকে যতই অল্প বার করার চেষ্টা করি তাও এটা অনেকটা বেশি বেরিয়ে আসে এইভাবে। পুরো একদম লিকুইড ফর্মে যে এভাবে থাকে এটাকে, এটাকে আমি নিজের দুটো ফিঙ্গার্সে এভাবে নিয়ে নেব, আস্তে করে নিজের আইজে ড্যাপ করব, খুব বেশি প্রেশার দেওয়া দরকার নেই, আস্তে করে এইভাবে জাস্ট এইভাবে ইউজ করা আছে। ঠিক আছে, সবসময় আমরা নিজেদের চোখের জন্য এরকম প্রোডাক্ট ইউজ করা উচিত যেটা কি অনেক বেশি ভালো থাকুক, কেননা আই কন্ট্যাক্টে কোনো এইরকম জিনিস যাওয়া উচিত না যেটা কি মানে ক্ষতি করুক আমাদের চোখের জন্য, ক্ষতিকর হোক বা যা কিছু, এরকম প্রোডাক্ট ইউজ করা উচিত যেটা ইউজফুল হোক। আর ট্রাস্ট মি এই প্রোডাক্টটা খুব ভালো হচ্ছে, আমি মানে নিজে ইউজ করে ভালো করে ইউজ করি, আমি কোনো প্রোডাক্টে যদি রিভিউ দিই তো আমি ওটা প্রপার ইউজ করে তারপরেই আপনাদের সামনে রিভিউটা দিই, যেটা কি এটা রিভিউ দিচ্ছি। এটা অনেক ভালো হচ্ছে, একটা আননোন প্রোডাক্ট হচ্ছে, আননোন ব্র্যান্ড হচ্ছে, বাট ট্রাস্ট মি অনেক ভালো হচ্ছে, অনেক ইউজফুল হচ্ছে, একবার অবশ্যই ট্রাই করবেন যাদের ডার্ক সার্কেলসের ইস্যু আছে, প্রবলেম আছে। আপনারা নিজেরা ইউজ করতে করতে দেখবেন যে সত্যি করে এটা মানে ডার্ক সার্কেলসকে রিমুভ করে আস্তে আস্তে স্লোলি, বাট হ্যাঁ কোনো জিনিস ইউজ করতে গেলে ওটাকে মানে 7 ডেজে 15 ডেজে ইউজ করার পর আমার ভাবে এবার তো কিছু হচ্ছে না ছেড়ে দিচ্ছি, এটা করতে নিই অ্যাটলিস্ট
থ্রি মান্থস কোনো প্রোডাক্টকে ইউজ করা উচিত, তারপরে দেখা উচিত যে হ্যাঁ সত্যি। আর ট্রাস্ট মি, এই বটলটা মানে আমার এটা সেকেন্ড বটল হচ্ছে এই 6 মাসের মধ্যে, আমি দুটো তিনটো এরম এরম এইভাবে কিছু পারচেস করিনি, এটা সেকেন্ড বটল হচ্ছে, এটা অনেক চলে যায় অনেক, এখনও এটার মধ্যে মানে ভর্তি আছে। তো এটার প্রাইস হচ্ছে, এটার মধ্যে একটু বেশি লেখা আছে, 250 এমআরপি লেখা আছে, বাট আমি কমেতেই পেয়েছিলাম, আমার মনে আছে এত হাই প্রাইসে আমি পাইনি, কমেতেই অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম। বাট এটা অনেক ইউজফুল হচ্ছে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা যাদের ডার্ক সার্কেলসের অনেক বেশি ইস্যু আছে, আমার যেরকম ছিল, কিন্তু এখন আমার ডার্ক সার্কেলস অনেকটা ঠিক হয়ে গেছে। এটা জাস্ট 20% দেখছেন আপনারা, ট্রাস্ট মি। তো এটাই আমার শেয়ার করার ছিল। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুকু ইউজফুল লেগেছে, ভালো লেগেছে, তো আপনারা এই ভিডিওটা, আমার এই ভিডিওটাকে লাইক করবেন, আমার এই ভিডিওটাকে শেয়ার করুন সবার সঙ্গে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে দেখা করছি নিজের নেক্সট ভিডিওতে। টিল দেন, বাবা, টেক কেয়ার।